বারোশো টাকা আবেদন করে আপনি ছয়শো ষাট টাকা পাবেন আর পাঁচশো চল্লিশ টাকা আপনার সার্ভিস ফিতে কেটে নেওয়া হবে তাহলে আপনি কি কোন ধরনের আপনার লোন নিতে চাচ্ছেন নিবেন কি নেবেন না সেটা আপনার এখান তো ব্যক্তিগত ব্যাপার বাপরে বাপ চিন্তা করে দেখেন যে আপনি এখন লোন নেবেন কি নিবেন না বন্ধুরা আজকের যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অত্যন্ত দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি লোন নিতে পারবেন তো লোন নেওয়ার জন্য কিছু ট্রিক্স আপনাকে শিখিয়ে দেবো সেই ট্রিক্স অনুযায়ী আপনি কিন্তু আবেদনটি করবেন তাহলে দেখবেন যে আপনি লোনটি পেয়ে গেছেন আর যদি ট্রিক্সগুলো অবলম্বন না করেন তাহলে লোন পাবেন না কারণ অনেক অ্যাপসই আছে যে লোন দেয় না বা আচরণ করে ফেকের মতন কিন্তু আপনাকে যদি সঠিক সিস্টেমটা আমি দেখিয়ে দিই যে না আপনি এভাবে আবেদন করবেন তাহলে আপনি লোন নিতে পারবেন তো আমি সর্বপ্রথম অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে সেই টিপসগুলো দেখিয়ে দেব এই অ্যাপ্লিকেশনটির লিংক আমার ডিসক্রিপশান বক্সে আপনি পেয়ে যাবেন তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো গোপনীয়তা অনেক লম্বা গোপনীয়তা এগুলো পড়ার সময় নেই হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আপনি এগুলো পরে নেবেন পড়ে নিয়ে আমি উপরোক্ত শর্তাবলী মেনে নিচ্ছি এখানে একটি টিকমার্ক দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করবেন একমত এখানে ক্লিক করে দিবেন। এলো দিয়ে দিবেন। সব কিছু অ্যালো দিয়ে দেবেন এলো না দিলে কিন্তু আপনার লোনটি হবে না দেখেন বন্ধুরা আগেই আপনাদেরকে বলে দেই যে এখানে কিন্তু সুদ প্রচুর পরিমাণে এক হাজার টাকা চোদ্দো পার্সেন্ট সুদ দেখছেন ওরা চোদ্দো পার্সেন্ট যদি সুদ নেয় তাহলে আপনার দুই হাজার টাকা নিলে আপনার কত টাকা হবে তো সুদের হার বেশি যার কারণে আপনি এখান থেকে লোন যদি নেন তাহলে আপনার সুদ দিদি দিতে কিন্তু জ্বালা হয়ে যাবেন তো এরপরে বন্ধুরা আমরা এখানে অর্ডার অর্ডারটি করব অর্ডারটি করার জন্য এখানে আমরা ফোন নাম্বারটি দিয়ে দেব তো আমাদেরকে একটি পিন নাম্বার দিবে 75 67

সাত দিনের জন্য আপনি বারোশো টাকা নেবেন তাও চোদ্দো পার্সেন্ট কিন্তু আপনাকে সুদ দিতে হবে পূরণ করতে হবে তো আমি আপনাদেরকে এগুলো পূরণ করে দেখা তো বন্ধুরা আপনারা কি করবেন এই যে উপরের অংশটা জাতীয় পরিচয়পত্র একটি সামনের ছবি তুলুন আপনি একটি ছবি তুলবেন এরপরে হ্যান্ড হেল্প ডকুমেন্টের একটি ছবি তুলুন মানে আপনার নিজের একটি ছবি তুলবেন হাতে আপনার ভোটার আইডি কার্ড থাকবে এটা কিন্তু অনেকে বুঝতে পারে না যাই হোক এরপরে মৌলিক তথ্য জেলার নামটি দিয়ে দিবেন যেখানে শহর লেখা আছে এই জেলাকে দেখতে পাচ্ছেন আমি এখানে গাজীপুর লিখে দিয়েছি এরপরে নির্দিষ্ট ঠিকানা মানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে আপনার নির্দিষ্ট যে ঠিকানাটি আছে সেটি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিয়েছি নগর টঙ্গী গাজীপুর তো এরপরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম নাম্বার এবং আপনার নাম এটি অটোমেটিক নিয়ে নেবে যখন আপনি ছবিটি তুলবেন তখনই তো এরপরে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকলে এখানে দিয়ে দিবেন কিন্তু লিঙ্কও দিতে পারেন আর নাম্বারও দিতে পারেন সমস্যা না এরপরে আপনার বাচ্চা দুটো হয় দুটো তিনটে হয় তিনটে চারের উপরে হলে চারটা এটা দিয়ে দিবেন এরপরে আপনার ডেট অফ বার্থ পুরুষ হন তাহলে পুরুষ মহিলা হলে মহিলা জেন্ডার এখানে আপনি সিলেক্ট করে দিবেন এরপরে আপনার কোয়ালিফিকেশনটা এখানে সিলেক্ট করে দিবেন এরপরে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করে পাঠান অপশানে ক্লিক করে দিবেন ফেসবুক অপশনটা কিন্তু ফাঁকা রাখা যাবে না তো কী করা যায় ফেসবুকে ঢুকবেন ঢুকে ওখান থেকে আপনার যে লিঙ্কটা আছে সে লিঙ্কটার কপি করে এখানে এনে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিলাম এখন দেখি হয় কি না এখন আপনার এখানে আপনি যে কোথায় জব করেন সে তথ্যগুলো এখানে আপনাকে সাবমিট করতে হবে তো দিয়ে দিবেন এরপরে আপনার শহর কোনটায় কোন শহরে আপনি থাকেন সেটি আবার মানে আপনার কর্মস্থলের শহরটি এখানে দিয়ে দিবেন এরপর আপনার কর্মস্থলের জেলার নামটি দিয়ে দিবেন তারপরে কোম্পানির তথ্যে আপনার পুরো অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন তো এটুকু দেওয়া হয়ে গেলে আপনি পাঠানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার ব্যাংক কার্ডের তথ্য তো ব্যাংক কার্ডের তথ্য বলতে আপনার ব্যাংকের ধরন ওয়ালেট দিলেন ব্যাংকের নাম নগদ দিয়ে দিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিলেন এরপরে মাতা সভাপতি স্ত্রী যে করো একটি নাম্বার এখানে দিয়ে দিবেন দিয়ে দিলেন জরুরি জায়গায় একটি ফোন নাম্বার এখানে দিতে বলছে যে বন্ধু হলে ভালো হয় যাই হোক আপনি বন্ধুই দিয়ে দিলেন এর পরে পাঠান বারোশো টাকা আবেদন করে আপনি ছয়শো ষাট টাকা পাবেন আর পাঁচশো চল্লিশ টাকা আপনার সার্ভিস ফিতে কেটে নেওয়া হবে তাহলে আপনি কি কোন ধরনের আপনার লোন নিতে চাচ্ছেন নেবেন কি নেবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম বা বাপ চিন্তা করে দেখেন যে আপনি এখন লোন নেবেন কি নেবেন না